হ্যালো গাইজ, আমি সবুজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের সাবজেক্টটা যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা নিয়ে হয়তো একটু বিতর্ক হবে, অনেক কমেন্টস আসবে, আমাকে হয়তো অনেকে খারাপ বলবে বা আমাকে হয়তো গালাগালিও করতে পারে। কিন্তু বিশ্বাস করুন, আপনারা গালাগালি দিন কিন্তু জেনে বুঝে গালাগালি দেবেন, আমার কোনো অসুবিধা নেই। আমি সত্যিটা বলতে ভালোবাসি, সত্যিটাই বলবো আমি। ইতিহাস যেখানে সাক্ষী আছে সেইটাই আমি তুলে ধরবো আপনাদের সামনে। আমার কোনো মন গড়া কথা বা আমি কাউকে পক্ষে হয়ে বলবো না, আমি সত্য কথাটাই আপনাদের সামনে তুলে ধরবো। আজকের টপিক যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিষেক চট্টোপাধ্যায়, এখনকার টপ হিরো যিনি ছিলেন তিনিও প্রচুর আমার সাথে কনভার্স করেছেন। ইন্ডাস্ট্রির ভার এখন আমার ঘাটে। ঠিক কে হরিদাস ভাই, তবু ওর সম্বন্ধে কোনো প্রশ্ন আমি করেছি। মডেল ইন্ডাস্ট্রিতে বিরাট করার কোনো লোক, এনজয় করার প্রচুর লোক আছে, র্যালিশ করার প্রচুর। অভিষেক চট্টোপাধ্যায় প্রথমেই বলি, উনি আমাদের মধ্যে বেঁচে নেই, ওনার ওনার আত্মার শান্তি কামনা করি আমি। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, এবং ওনার ফ্যামিলির প্রতি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু আজকের আলোচনাটা করা খুব দরকার। সোশ্যাল নেটওয়ার্কে বেশ কিছু সময় ধরে আমরা দেখছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছিলো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি অনেকের কেরিয়ার নষ্ট করে দিয়েছিলেন। এটা নিয়ে অনেক বড় বড় অভিনেতারা, অনেক কলাকুশলীরা, টেকনিশিয়ানরা আলোচনা করেছেন। আমার মতো সামান্য মানুষ আলোচনাতে আমার মনে হয় কিছু এসে যাবে না, তবুও আমি আমার মতো করে আমি বলছি আপনাদেরকে। কিন্তু ব্যক্তিগতভাবে কিছুই আক্রমণ করছি না কাউকে, যেটা সত্যি কথা। আমি অ্যাকচুয়ালি আপনাদের আগেই বলেছি, আমি ফিল্ম লাভার, আমি সিনেমা ভালোবাসি, এবং সিনেমা নিয়ে আমি মোটামুটি চেষ্টা করি কালচার করার নিজের মতো করে। তো আমরা শুনতে পাই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি অনেকের কেরিয়ার নাকি কাঁচি করেছেন, অনেককে হাঁটিয়ে দিয়েছেন, অনেককে সরিয়ে দিয়েছেন, অনেককে সিনেমা নেয়নি, নেপোটিজম করেছেন, যেগুলো শোনা যায়। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিষেক চট্টোপাধ্যায় একদম গোড়ার দিকে চলুন, জার্নি থেকে শুরু করি। এনারা প্রথম সিনেমাতে একসাথে স্ক্রিন শেয়ার করেন তরুণ মজুমদারের সিনেমা 1986 পথ ভোলা নামক একটা সিনেমাতে। ওয়েল, খুব ভালো। সেখানে নিজে নিজের ক্যারিশমায় যে যেরকম পেরেছে অভিনয় করেছে, আপনারা জানেন, আমার বলার অপেক্ষা রাখে না কে কীরকম অভিনয় করেছে, আপনারা সবটাই দেখেছেন জানেনও। তো আমি এখানে কাউকে সাপোর্ট করছি না। অভিষেক চট্টোপাধ্যায় অভিষেক চট্টোপাধ্যায়ের মতো করেছেন, প্রসেনজিতের মতো প্রসেনজিৎ করেছেন, ঠিক আছে। তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই প্রসেনজিতের বেশ কয়েকটা সিনেমার সাথে অভিষেক চট্টোপাধ্যায় রয়েছে। ওরা চারজন, লাইক অপমান বলে একটা সিনেমা ছিল 1988। এই সিনেমাটা যদি আপনারা দেখে না থাকেন, আপনারা দেখবেন হয়তো ইউটিউবে অ্যাভেলেবেল, যদি নাও থাকে আপনারা কোথা থেকে কালেক্ট ক্যাসেট কিনে কালেক্ট করবেন। সত্য জানতে হলে আপনাদেরকে কিন্তু শুধু ওই বলে দিলে হবে না, কমেন্ট এসে 2 লাইন কমেন্টস করলে হবে না, তার জন্য কিন্তু আপনাদের জাস্টিফাই করতে হবে যে এই লোকটা সঠিক বলছে না এই লোকটা ভুল বলছে। তার জন্য আপনাদের কিন্তু কালেক্ট করে দেখতে হবে। অপমান সিনেমাটা দেখবেন, একদম গোড়ার দিকের সিনেমা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিষেক চট্টোপাধ্যায়ের। সেখানে প্রসেনজিতের ক্যারেক্টারটা দেখবেন, অভিষেকের ক্যারেক্টারটা দেখবেন। অভিষেকের চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা অনেক বেটার ছিল আমার তো মনে হয়, কোথাও জানো। এই সিনেমাটা করলো অমর প্রেম বলে একটা সিনেমা, সেখানে অভিষেক চট্টোপাধ্যায়ের কতটুকুনি ক্যারেক্টার আমি কালকেই দেখছিলাম। পুলক বলে একটা ছোট বোনের সাথে বিয়ে হচ্ছে, এটা ছোট্ট ক্যারেক্টার, এরকম একটা ক্যারেক্টার যাচ্ছে। তখন কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু ভালো ক্যারেক্টার করছে, সেই সাথে সাথে অভিষেক চট্টোপাধ্যায় ছোটো ছোটো ক্যারেক্টার পাচ্ছে। গেল 80s, গেল 90s। আমি যদি শুরু করি 90s আসলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা ডিরেকশন দিলেন একটা সিনেমা, সেই সিনেমাটার নাম ছিল পুরুষোত্তম। আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে পুরুষোত্তম সিনেমাটাই আপনারা দেখবেন অ্যাজ এ ডিরেক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি বলেন যে কাটি করেছেন, ওনাকে পলিটিক্স করেছেন, ওনাকে সরিয়ে দিয়েছেন, তাহলে যে লোকটা ফার্স্ট ডিরেকশন দিল সেই সিনেমাটাই, সেই সিনেমা একটা ভালো চরিত্রে অভিষেক চট্টোপাধ্যায়কে কেন এলো? আরও তো ইন্ডাস্ট্রিতে অনেক আর্টিস্ট ছিল, তাদেরকে নিতে পারত। এত ভালো ক্যারেক্টার পাওয়ার পরেও অভিষেক চট্টোপাধ্যায়ের পারফরমেন্স, আমি আগেই বলছি তার মতো করে তিনি বেরিয়ে গেছেন, হলো 92-তে গেল। 98-এ একটা সিনেমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফের ডিরেকশন দিলেন বাংলাদেশের সাথে কো প্রডিউস করে, সেই সিনেমাটার নাম ছিল আমি সেই মেয়ে। জয়াপদা ছিল এই সিনেমাটা, ঋতুপর্ণা ছিল, অভিষেক চট্টোপাধ্যায় হিরো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা ছোটো ক্যারেক্টার, উনি ডিরেক্টর। মেন জায়গায় ফোকাসটা অভিষেক চট্টোপাধ্যায়কে ফোকাসে রাখলেন, কেন? এটাও কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পলিটিক্স করেছিলেন, নাকি অভিষেক চট্টোপাধ্যায়কে কোথাও তুলতে চেয়েছিলেন, ব্যাগ দিতে চেয়েছিলেন? আপনারা বলুন, প্রশ্নটা আপনাদের, আপনারা বলবেন। গেল, আমি আবার ফিরে আসছি 90s দিকে। মা বলে একটা সিনেমা ছিল, 92-তে রিলিজ করেছিল, প্রশান্ত নন্দা সিনেমার ডিরেক্টর ছিলেন, এই সিনেমাটা উড়িয়ার ডিরেক্টর ছিলেন প্রশান্ত নন্দা। পরবর্তী দিনে উনি বন্ধু কালীশঙ্কর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে লাগাতার সিনেমা করেন। ঘর সংসার বলে একটা সিনেমা করেন 94-এ। তো সেই সিনেমাতে দেখুন আপনারা, যেটা মা বলছি, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা দেখুন, অভিষেক চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা দেখুন,
সেখানে তো আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডিরেক্টর ছিলেন না যে অভিষেকের ক্যারেক্টারটা ছোট করে দেওয়া হয়েছে, তার তো যথেষ্ট ভালো ক্যারেক্টার ছিল। সেখানে কেউ যদি নিজে নিজের জায়গা না তৈরি করতে পারে, কেউ কারোর জায়গা তৈরি করে দেয় না। আজকে আমি এখানে ইউটিউব করছি, ভিডিও করছি, আমার একই কন্টেন্টের ওপর আমার আরও পার্শ্ববর্তী 50টা চ্যানেল আছে, 50টা বন্ধু আছে, তারাও কিন্তু করছে। যার কন্টেন্ট যত ভালো হবে, যে যত ভালো পারফরমেন্স দেখাতে পারবে, পাবলিক তার ভিডিওতে ভিউস দেখবে এবং ভিউস পড়বে, সে ইনকাম করতে পারবে। এটা বেসিক জিনিস, এটা আপনারাও জানেন, আমিও জানি। তো ব্যাপারটা হচ্ছে এই যে কালি ছেটানো, কাদা ছেটানো, ও আমাকে উঠতে দেয়নি, ও আমাকে বসতে দেয়নি, ও আমাকে খুঁটে খেতে দেয়নি দানা, এগুলো যদি একটা বোকার মতো কথা না। আমার মনে হয় অভিষেক চট্টোপাধ্যায়ের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে সম্পর্কটা একটা সময় তো খুব ভালোই ছিল। যদি ভালো নয় তাকে সেই লোকটাকে পার্সোনাল লাইফে, সে যখন বিয়ে থাওয়া করছে 2008 যখন তার বিয়ে হয়, সালটা মিসিং হতে পারে, হয়তো 2007-08 হতে পারে, আমি সেই সময়টার কথা বলছি, যখন উনি বিয়ে করছেন, তো ওনার সাথে যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্কটা খারাপ হয়, সেই আমার সাথে যদি সম্পর্ক খারাপ হয় আমার একজন বন্ধুর, সেই আমি তাকে আবার আমার বিয়ের বরকর্তা হিসেবে দায়িত্ব করব, দায়িত্ব দেব? নিশ্চয়ই তো না, দেবো না। তো সেই অভিষেক চট্টোপাধ্যায়ের বিয়েতে বরকর্তাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিষেক চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে লাস্ট সিনেমা করেছেন যেটা 2009 সালে রিলিজ করেছে, চাওয়া পাওয়া বলে একটা সিনেমা। 2008 একটা সিনেমা রিলিজ করলো, রাজকুমার বলে একটা সিনেমা। কিন্তু উনি যখন বলছেন এসে, তখন ওনার হাতে কোনো কাজ নেই। অভিষেক চট্টোপাধ্যায় একটা টিভি শোতে এসে বলছেন অপসংসার বলে, যে আমার সাইন করা 22খানা সিনেমা 12-13খানা সিনেমা থেকে আমার বাদ দিয়েছে, পরবর্তীতে আরও 10-12খানা সিনেমা থেকে আমাকে বাদ দিয়েছে। সিনেমাগুলো কি উনি বললেন না একবারও? উনি কিন্তু জাস্ট ওই খবরে আসার জন্য কিন্তু উনি একটা লাইন বলে দিলেন যে প্রসেনজিৎ আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে, সেই সময় নাম্বার ওয়ান হিরোইন শেষ করে দিয়েছে। আরে বস, তোমার 94-এ দুটো সিনেমা অত সুপার ডুপার হিট, সেখানে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল না। গীত সঙ্গীত বলে একটা সিনেমা অঞ্জনবাবু স্ক্রিপ্টে 94-এ রিলিজ করে, ভালো সিনেমা, গান ভালো, আমিও দেখি, আমিও তার ফ্যান না এমন না, অবশ্যই তার সিনেমা দেখি, ভালো লাগে তার। কিন্তু আরেকটা সিনেমা বাংলাদেশের ওখান থেকে রিমেক করা হলো, সুজন সুখী বলে, 94-এ দুটো ব্লকবাস্টার সিনেমা তোমার ক্যারিয়ারে হয়েছে, অভিষেক চট্টোপাধ্যায় করেছে। তার দুখানা সিনেমা ব্লকবাস্টার দেওয়ার পরে সোলো হিরো হিসেবে তার আর সিনেমা কোথায়? 90-এ এত দুখানা যে বরপর সুপারহিট সিনেমা দিল, তারপরেও প্রডিউসাররা কেন তাকে সোলো হিরো হিসেবে চাইলো না, কেন সে এস্টাবলিশ হতে পারলো না, সেই উত্তরটা আপনারা দিতে পারবেন হয়তো, যারা বলছেন যে প্রসেনজিৎ কাঁচি করেছে। তো এখানে তো প্রসেনজিৎ কাঁচি করার কোনো ব্যাপার ছিল না, সে সোলো হিরো হিসেবে সাকসেসফুল হলো, তারপরেও সে সিনেমা পেলো না। সে দিদি আমার মা বলে একটা সিনেমা লিড করেছিল, সেই সিনেমাটা সেইভাবে চললো না। 2000-এর পরবর্তী সময় যখন প্রসেনজিৎ চ্যাটার্জির একটা বিরাট কমার্শিয়াল সাকসেস হচ্ছে সিনেমা, মিঠুন চক্রবর্তী সিনেমা সাকসেসফুল হচ্ছে, সেও কিন্তু চেষ্টা করেছিল সাকসেসফুল হওয়ার জন্য, কিন্তু সোলো হিরো হিসেবে একটা সিনেমা এসেছিলো, সিনেমার নামটা হয়তো আপনারা ভুলে গেছেন, অর্জুন আমার নাম বলে একটা সিনেমা এসেছিলো, চলেনি। এই ভিড়ের মধ্যে না, এই প্রসেনজিৎ মিঠুন জিতের সিনেমার মধ্যে এই সিনেমাটা জাস্ট পাত্তা পায়নি, এক সপ্তাহ পরেই হল থেকে নেমে গেছিলো। আরও একটা সিনেমা 2004 সালের দিকে এসেছিলো, সুখ দুঃখে সংসার বলে, সেখানেও অভিষেক চ্যাটার্জি কিন্তু সেই তাপস পালের ভাইয়ের ক্যারেক্টার, সেখানেও শতাব্দী রায় রয়েছে, ঋতুপর্ণা রয়েছে। সেই সিনেমাটাই 2004-এ এসে দাঁড়িয়েও সেও কিন্তু সেই সোলো হিরো হিসেবে সে সিনেমা দাঁড় করাতে পারেনি, সেখানেও কিন্তু সে ভাই করছে। একটা সিনেমা আপনাদের বলি, নিশানা বলে একটা সিনেমা ছিল, সে শুধু প্রসেনজিৎ মিঠুন এবং চিরঞ্জিৎ ভিক্টর ব্যানার্জির ভাই করতো না, বা সেকেন্ড লিড করতো না, একটা নতুন হিরো রণিত রায় যে বোম্বের হিরো, সেও একটা সিনেমা করছে, সেখানেও নিশানা সিনেমা তো কী দেখা যাচ্ছে যে সেখানেও সে সেকেন্ড লিড। মানে প্রডিউসাররা সবসময়ই অভিষেক চ্যাটার্জিকে চাইতো সেকেন্ড লিড হিসেবে, ফার্স্ট কোনোদিনও সেইভাবে তারা নিত না, কেননা জানতো যে মার্কেটে অভিষেক চট্টোপাধ্যায়ের সোলো সিনেমা চলবে না। তো সেটা ওনার বোঝা উচিত ছিল যে আমাকে সোলো লিড হিসেবে নিচ্ছে না কেউ, তো সেগুলো তো উনি বলবেন না, উনি সবসময় ব্লেম দেবেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি ওকে কাটি করেছে, কাঁচি করেছে সবসময়, উনি তো এটাই বারবার বলে এসেছেন। আমার শুধু একটা জিনিস খুব আফসোস লাগছে, যে উনি মৃত্যুর আগে পর্যন্ত উনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দায়ী করে গেলেন, কিন্তু ইতিহাস যেটা বলছে সেটা কোনোভাবেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দায়ী ছিল না, কিন্তু উনি বারেবারে কিন্তু ওই একটা জিনিস বারেবারে বলে গেলেন যে ওনাকে কাজই করেছে, ওনার সিনেমা সাইন করা সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছে। তো ভিত্তিহীন কথাবার্তার কোনো, যুক্তিহীন কথাবার্তা বললে কোনো কিছু লাভ হবে না, সেটা হচ্ছে উনি বলে গেছেন, তো উনি বেঁচে থাকলেন হয়তো অবশ্যই এর একটা
সলিউশন হতো হয়তো, কিন্তু উনি তো এখন আর নেই আমাদের মধ্যে। বাট কথাগুলো উনি সারা জীবনের জন্য একটা মানুষকে একটা দোষী সাব্যস্ত করে দিয়ে গেলেন। বাট ইন্ডাস্ট্রিতে হতেই থাকে। বাট কথাগুলো যেহেতু আজকে এই টপিক নিয়ে আলোচনা, তাই আমি আপনাদের সামনে কথাগুলো তুলে ধরলাম। অভিষেক চট্টোপাধ্যায় চেষ্টা করেছেন সুরহিট হিসেবে কাজ করার, কিন্তু ওনাকে কেউ নেননি সেইভাবে। উনি সবসময় প্রসেনজিৎ চিরঞ্জিৎ তাপস বালদের ভাই হিসেবেই উনি থেকে গেছেন, বাঙালির হৃদয়ে উনি সেইভাবেই থাকবেন। দুটো একটা সিনেমার আপনার নাম বলছি, আপনারা একটু মিলিয়ে নেবেন যে কে কোন লেভেলের অভিনেতা, কে কাকে বিট করেছে। একটা সিনেমা এসেছিলো অনুপ সেনগুপ্তর শত্রুতা বলে, সেই সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা দেখবেন, অভিষেক চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল। কিন্তু সেই লাস্টে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে বিট করে চলে গেছে। আরেকটা সিনেমার নাম বলছি, সিনেমা আর কি, সজনী আমার সোহাগ, 2000 রিলিজ করেছিল, কত সুন্দর একটা ক্যারেক্টার অভিষেককে দেওয়া হয়েছিল, সেখানেও দেখবেন রেজাল্ট একই। তো এরকম যদি রেজাল্ট আপনাদেরকে বলতে থাকি না, তাহলে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যাবে, কিন্তু উত্তর মিলবে না যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোথায় দোষী আর কোথায় উনি মানে কাকে উনি বলছেন যে আমাকে কাটি করেছে। উনি আসল ব্যাপারটা, উনি অনেক কাজ পাচ্ছিলেন না, মিডিয়ার সামনে এসে মিডিয়াকে জিজ্ঞাসা করাতে বিভিন্ন রকম প্রশ্ন উনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে ছুড়ে দিয়েছেন, কিন্তু যুক্তিসঙ্গতভাবে উনি ভুল বলেছেন, সেটা প্রমাণিত। আমি তার কিছুটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন অমর সঙ্গী 87 করলো, অমর সঙ্গীর আগেও কিন্তু তার একটা বিশাল কিন্তু জার্নি আছে, 18-19 15-16 সিনেমা সে কিন্তু করেছে, ছোট ছোট রোল। আপনারা একটা সিনেমা বলছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কত ছোট রোল করেছে আপনারা দেখবেন, দোলন চাপা বলে একটা সিনেমা দেখবেন, রঞ্জিত মল্লিকের সিনেমা, সন্ধ্যা রায়ের সিনেমা, প্রসেনজিতের সিনেমা নয় কিন্তু, প্রসেনজিতের ক্যারেক্টারটা দেখবেন, শত্রু সিনেমাতে রঞ্জিত মল্লিকের সিনেমা, প্রসেনজিতের ক্যারেক্টারটা দেখবেন, আপনারা কতটুকুনি আছে। তো অভিষেক চট্টোপাধ্যায় সেখানে তো অনেক বড় বড় ক্যারেক্টার পেয়েছেন, সে নিজস্ব হিরো হিসেবে সে গীতসঙ্গীত করেছেন এবং সুযোগ সুখী করেছেন। আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তার 46 সিনেমা, যারা বোঝেন না, যারা দুদিনের আজকে মোহর সিনেমা সিরিয়াল দেখে বা খড়কুটো সিরিয়াল দেখে অভিষেকের প্রতি বিশাল ভালোবাসা দেখাচ্ছেন, তারা জানেন না আসল ব্যাপারটা। যদি জানতেন তাহলে এই কমেন্টসগুলো আসতো না, একজন মানুষকে এরকমভাবে আপনারা কমপ্লেন করতেন না যে এই মানুষটা কাটি করেছে কাছি করেছে। উনি তো নিজস্ব স্ট্যান্ডার্ড মেনটেন করে দুটো সিনেমা সুপার ডুপার হিট দিয়েছিলেন, তারপরে ওনার কাছে সিনেমার সোলো হিরো হিসেবে কেন ডিরেক্টররা চাইলেন না, প্রডিউসাররা চাইলেন না। আজকে অমর সঙ্গী হিট করার পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু কারোর দাদা ভাইয়ের চরিত্র করেননি, নিজে কিন্তু স্টিল নাও হিরো হিসেবে কাজ করে গেছেন, এখনও পর্যন্ত তিনি হিরো হিসেবে কাজ করেন, এখনও তিনি নিজস্ব যোগ্যতায় নিজের স্টারডম দেখিয়ে কিন্তু নিজে হিরো হিসেবে কাজ করেন। অভিষেক চট্টোপাধ্যায় সেটা পারেননি। আমরা তাকেই ধরি কি জানেন তো, যাকে নরম পাই তাকেই কি তার পিছনেই কিন্তু পড়ে যাই, এরকম একটা ব্যাপার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানেন তো, উনি অভিষেক চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভালো করে জানেন, উনি প্রোটেস্ট করবেন না, উনি চুপ করেই থাকবেন। ওর জন্যেই উনি এসে মিডিয়াতে একটা জাস্ট হাইলাইট হওয়ার জন্যে, পাবলিসিটি করানোর জন্যে উনি কিন্তু এই কথাগুলো বলেছেন, আমি কোনো মানি না এই কথাগুলো। অটোগ্রাফ সিনেমাতে একটা সংলাপ আছে যে আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রিতে, একটা বাচ্চা ছেলেও জানে যে যে ক্যারেক্টারটা করছে সেই ক্যারেক্টার ডায়লগটা সে বলছে, ক্যারেক্টারের ডায়লগটা সে পর্দার সামনে বলছে, সে ব্যক্তিগতভাবে বলছে না যে আমি প্রসেনজিৎ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি। সেখানে অরুণ চ্যাটার্জিকে তুলে ধরা হয়েছে, যেটা পরবর্তী দিনে চিরঞ্জিতও বুঝতে পেরেছে, চিরঞ্জিতও বলছে না ওটা প্রসেনজিৎ বলেনি, ওটা সিনেমার ডায়লগ, অরুণ চ্যাটার্জির ক্যারেক্টারটা বলছে। সেখানে অভিষেক চ্যাটার্জি গিয়ে বলছে ও কোন হরিদাস পাল, ও কোন ইয়ে, ও ক্যামেরা না ধরলে ও কী, ও কিসের ইন্ডাস্ট্রি, এই সমস্ত কথা বলছে। আরে বাবা, মূর্খের মতো কথা বলছেন, আপনারই একজন বন্ধু, আপনারই একজন খুব কাছের মানুষ, তার সম্বন্ধে গিয়ে আপনি নিজে ফুটেজ খাওয়ার জন্য এই সমস্ত কথা বলছেন, এটা আপনি একদম ঠিক করেনি। শেষ বয়সে এসে আপনার যতটা সুনাম ছিল ততটা বদনাম হয়ে গেল মার্কেটে, আর আপনি দাঁড়াতে পারেননি, আপনার নিজস্ব কোনো ফল্ট ছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিষেক চট্টোপাধ্যায়ের ক্যারিয়ার নষ্ট করেছে। ওনারা যদি ক্যারিয়ার নষ্ট করতেন, তাহলে প্রসেনজিৎ বিগিনিং টাইমে দুখানা সিনেমা ডিরেকশান দিয়ে অভিষেক চট্টোপাধ্যায়কে ফোকাসে রাখতেন না, তাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে নিয়ে টোটাকে নিতে পারতেন, নেননি কিন্তু, অভিষেককেই নিয়েছেন। এবং অভিষেক চট্টোপাধ্যায় মারা যাওয়ার পরও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু দুঃখ করেছেন, সমবেদনা করেছেন। হ্যাঁ, ওনার কাছে কিন্তু অতটা সময় নেই যে উনি মারা যাওয়ার পরে ওনাকে দেখতে যাওয়া উচিত ছিল, হয়তো উচিত ছিল, কিন্তু উনি তো ব্যস্ত, উনি তো এখন যাত্রা করেন না বা উনি বাড়িতেও বসে থাকেন না, ওনার কাছে পরপর পরপর সিনেমা, শুধুমাত্র উনি সিনেমাই করেন না, উনি কখনও ওটিটিতে কাজ করছেন, উনি কখনও শর্ট করছেন,
সময়ের সাথে সাথে উনি নিজেকে আপডেট করেছেন, ওনার কাছে সময় উনি হয়তো সময় পাননি, কোনো ব্যস্ত সিনেমা শ্যুটিংয়ে ছিলেন, শিডিউলে ছিলেন, তাই হয়তো উনি যেতে পারেননি। কিন্তু তাই বলে এই নাই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভিলেন হয়ে গেল। আরও ওনারা বলেন, লোকেশ ঘোষ একদিন এসে বলছিলেন যে এটা পুরোপুরি মিথ্যা, বোম্বাদা কোনোদিনও কাউকে ক্যারিয়ার নষ্ট করে দেয়নি, এবং উনি বলেন উনি যে তুই আমার ভাইয়ের রোলটা কর বা তুই আমার দাদার রোলটা কর। তো একটা মানুষ খারাপ হলে নিশ্চয়ই অনেক মানুষই তো বলবে, একটা মানে একটা ট্রেন্ডিং চলে আসছে তো যে বলিউডে নেপোটিজম হচ্ছে, টলিউডেও বোম্বাদা নেপোটিজম করে, হ্যানা তানা এই সমস্ত ব্যাপার। আমি অনেক ডিরেক্টরদের সাথে কথা বলেছি এই ব্যাপারটা নিয়ে, ফোনে কথা বলেছি, তারা বলে না না এগুলো কোনো ব্যাপার না, বোম্বা কিছুই ঠিক করে না, এগুলো ঠিক করে প্রডিউসার ডিরেক্টর, মার্কেট বাজার, মার্কেট ভ্যালু কার, কখন কাকে কোন জায়গাটায় দিলে আমরা আর্নিং করতে পারবো, আমাদের টাকাটা রিটার্ন আসবে, আমরা আবার পাঁচটা সিনেমা সেই টাকাতে করতে পারবো, সেটা জন্যে সেটা যখন করি তখন আমাদের একটা মিটিং হয়, সেই মিটিংয়েই যেটা বার হয় সেখানেই তাকে আমরা কাস্ট করি, এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোনো হাত নেই। তো আপনারা যেটা বলছেন যে প্রসেনজিৎ কাজই করেছে অভিষেকের ক্যারিয়ারটা, আমি বলবো একদম ভিত্তিহীন। আপনারা একটা সিনেমা দেখবেন, আমি বলে দিচ্ছি, আমার মা বলে একটা সিনেমা আছে, অত সুন্দর একটা ক্যারেক্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অভিষেকের। কুলাঙ্গার বলে একটা সিনেমা আছে, আপনারা দেখবেন, কিন্তু কে কীরকমভাবে ফুটিয়েছে তার ক্যালিতে, কীরকম করে বিট করে বেরিয়ে গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিষেক চট্টোপাধ্যায় কিন্তু বেরোতে পারেনি। অভিষেক চট্টোপাধ্যায় আমাদের সংসার বলে একটা সিনেমা আছে, দেখবেন ওই সিনেমাতে ফিরদোস আছে, প্রসেনজিৎ ছিল না, কিন্তু অভিষেক চট্টোপাধ্যায় সেই নেকু নেকু কান্না সেই একই রকম স্টাইলে কিন্তু অভিনয় করছে। উনি সময়ের সাথে কিন্তু কোনোরকমভাবেই আপডেট করেননি। উনি 90s যখন এসেছিলেন কী সুন্দর একটা মানে শরীর স্বাস্থ্য নিয়ে, একটা ভালো চেহারা নিয়ে উনি কিন্তু এসেছিলেন সিনেমাতে, কাজে লাগাতে পারেননি। পরবর্তী দিনে দেখবেন ওনার একটা শরীরের গেট আপ দেখুন, ওনার অ্যাক্টিং প্যাটার্ন দেখুন, সে একই রকম রয়ে গেছে। উনি সময়ের সাথে নিজেকে আপডেট করতে পারেনি, কোথাও যেন উনি ডিপ্রেসড ছিলেন, ডিপ্রেশনে ভুগছিলেন। আমি একটা কথাই বলবো, আমি এই আপত্তিকর এই যে বক্তব্যটা যে প্রসেনজিৎ ক্যারিয়ার শেষ করে দিয়েছে আমি মানতে নারাজ, কারণ আমার কাছে যতটুকুনি প্রমাণ আছে তাতে করে দেখা যাচ্ছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অভিষেক চ্যাটার্জির মধ্যে কোনোদিনও এই যে কম্পিটিশানটা হয়তো হেলদি কম্পিটিশানটা থাকতে পারে, কিন্তু কেরিয়ার নষ্ট করার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দায়ী নয়। আপনাদের যদি আমার সাথে একমত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যদি আপনাদের দ্বিমত থাকে সেটাও আপনারা আপনাদের কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা আজকে এখানেই শুরু শেষ করলাম, দেখা হচ্ছে আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।